পরিবারের সঙ্গে নিউ ইয়ার কাটানোর জন্য রুড়কি যাচ্ছিলেন ঋষভ পন্থ, নিজেই গাড়ি চালাচ্ছিলেন। 2022 সালের 30 ডিসেম্বর মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়েন ভারতীয় ক্রিকেটার। দুর্ঘটনার 13 মাস পর এই নিয়ে প্রথম মুখ খুললেন ভারতীয় দলের উইকেট কিপার। স্টার স্পোর্টসের একটি সাক্ষাৎকারে পন জানিয়েছেন, জীবনে প্রথম এমন ঘটনা ঘটেছিল, মনে হয়েছিল পৃথিবীতে বোধহয় তার সময় শেষ। তিনি নিজেকে ভাগ্যবান বলেও দাবি করেন, ভাগ্যবান বলেই দ্বিতীয় জীবন ফিরে পেয়েছেন বলে জানিয়েছেন পন্থ।